আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি গল্পের 5 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গল্পটা খুবই কম সংখ্যক ভিউয়ার্সরাই পছন্দ করেন, সেজন্য হয়তোবা আমি কন্টিনিউ করব, তবে খুব ধীর গতিতে। তাই যাদের কাছে এই গল্পটা ভালো লাগে তারা অবশ্যই পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লেগেছে আর গল্পটা ভালো হচ্ছে কি না। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আদিত্য মাত্রই অফিসের কেবিনে এসে বসেছে, একটু পরেই কেউ নক করলো। আদিত্য টেবিলের ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে বলল, কামিন। আদিত্যর বিয়ে নিশা দরজা টেলে ভিতরে ঢুকলো, পরনে একটা টাইট জিন্স আর হোয়াইট শার্ট। শার্টের উপরের দুটো বোতাম খুলে দিয়েছে যাতে বুকের ভাঁজটা দেখা যায়। মুখের উপর মনে হয় দুনিয়াতে যত মেকআপ আছে সবই টেলে দিয়েছে। আজ সে মনে মনে পণ করে এসেছে যে করেই হোক আজ আদিত্যর অ্যাটেনশন পেয়েই ছাড়বে। ঠোঁট দুটো প্রসারিত করে আদিত্যর কাছে যে বলে, গুড মর্নিং স্যার, আপনার কিছু লাগবে? কফির জন্য বলবো? আদিত্য এখনও ফাইলের দিকে তাকিয়ে আছে, উপরে না তাকিয়ে বলো, নাথিং, মিটিংয়ের জন্য সব রেডি। নিচে একটু হতাশ হলো, এত সেজে গুজে এসেছে তার জন্য, অথচ একটু চেয়েও দেখলো না। তবু নিসা মুচকি এসে বলো, ইয়েস স্যার, সব রেডি, এই যে ফাইল আপনি একটু দেখে নিন। নিসা হাতের ফাইল নিয়ে আদিত্যের একদম কাছে এসে টেবিলের উপর ঝুঁকে ফাইল দেখাতে লাগলো। ফাইল দেখানোর বাহানায় নিজের বডি মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। আদিত্য চরম বিরক্ত হচ্ছে নিসার উপর, মেয়েটাকে তার একদমই পছন্দ না। শুধুমাত্র ম্যানেজার আঙ্কেলের মেয়ে দেখে কিছুই বলে না, নাহলে কবেই জব থেকে বাদ দিয়ে দিত। ম্যানেজার রফিক আদিত্যর বাবার অনেক পুরনো আর বিশ্বস্ত কর্মচারী। আদিত্য গম্ভীর কণ্ঠে নিসাকে বলল, ফাইল রেখে যান, আমি দেখে নেব। আর হ্যাঁ, এটা একটা অফিস, কোনো মডেলিংয়ের জায়গা না, তাই এখানে এই ড্রেস আপ আর কখনো যেন না দেখি, কথাটা মনে রাখবেন। আমি কিন্তু এক কথা দুইবার রিপিট করি না, এখন যান। ব্যাচারি নিসার মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেল, কি ভেবে এসেছিল আর কি হয়ে গেল, মন খারাপ করে বেরিয়ে গেল নিসা। এসে গেছেন নবাবজাদি, বাসায় আসার সময় হলো আপনার, কি দরকার ছিল আসার? বাইরে থেকে যেতেন, ফুর্তি করে বেড়াতেন, বাসা তো খেটে মরার জন্য আমি আছি, তাই না? আমার হয়েছে যত জ্বালা, বাসার এত এত কাজ নিয়ে আমি খেটে মরছি, আর বিবি সাহেবা বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে, পড়ালেখা করে যেন একদম জজ ব্যারিস্টার হয়ে যাবে উনি। এইসব যে শুধু কাজের ফাঁকি দেওয়ার ফন্দি তা কি আমি বুঝি না? বাসায় ঢুকতে না ঢুকতে এক দফা রুবিনা বেগমের গলার মধুর বাণী শোনা হয়ে গেল নূরের। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি চিন্তা করো না ছোটো মা, আমি এখনই সব কাজ করে ফেলছি, তুমি যাও আরাম করো। রুবিনা বেগম একটা বেঞ্চি কেটে চলে গেলেন। নূর কাদের ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীর নিয়ে কাজে লেগে পড়ল। সে ভালো করে জানে রুবিনা বেগম কোনো কাজই করেনি, ওসব শুধু ওকে ছোট্ট করার জন্যই বলে গেলেন, তাদের রোজগারের কাজ। যেন নূরকে কথা না শোনালে তার খাবারই হজম হবে না, সে ডায়রিয়া হয়ে মরেই যাবে। সব কাজ শেষ করে নূর নিজের রুমে এসে গোসল করে নেয়। গোসল করে বের হতেই দেখে রবি ওর খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নূর এগিয়ে গিয়ে দেখে রবি উপরের দিকে তাকিয়ে দাঁত বের করে একা একাই হাসছে। নূর ব্রোকোজকে একবার উপরের দিকে তাকায়, একবার রবির দিকে, তারপর বলল, কি হয়েছে ভাই, এভাবে হাসছিস কেন? রবি নূরের কথা শুনে লাফ দিয়ে উঠে বসে, মুখে হাসি দিয়ে বলে, ও আপু তুমি এসে গেছো, বসো বসো। রবি নূরকে টেনে নিয়ে খাটের ওপারে বসলো। নূর দেখলো রবি কেমন যেন লাজুক লাজুক হাসছে। কি ব্যাপার বলতো, স্কুলে কিছু কি হয়েছে? রবি মাথা ঝাঁকালো, তার মানে হ্যাঁ। নূর বলল, কি হয়েছে? রবি বলল, আসলে আপু আমি করে ফেলেছি। নূর বলল, কি করে ফেলেছিস ঠিক করে বল। রবি বলল, আরে ওই যে ওইটা করে না, ওইটা। নূর বলল, কি করে কিছুই তো বুঝতে পারছি না, এই তুই কি কারোর সাথে মারামারি করেছিস? রবি বলল, আরে দেখ কি বলো, মারামারি করবো কেন, আরে আমি তো চুমু দিয়েছি। নূর বলল, কি কি দিয়েছিস? রবি একটু লাজুক হেসে বলল, আমি না নীনাকে চুমু দিয়েছি। নূরের মাথা যেন বাজ পড়ল, নূর কাঁদতে শুরু করে দিল। নূর ভাবছে আজ কি ওদের উপর
চুমু দেবতা বর করেছে নাকি? দুই ভাই বোন একই কাজ করেছে? রিপা ওর মায়ের রুমে এসে বলল, মা আমাকে কিছু টাকা দাও তো। রিপার মা বলল, কত টাকা লাগবে? রিপা বলল, 20,000। রিপার মা বলল, এত টাকা দিয়ে কি হবে? রিপা বলল, আসলে আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই একটু শপিং করব, তুমি দাও না। রিপার মা বলল, গত সপ্তাহে না শপিং করলি, এখন আবার? দেখ, এবার তোর বাবার ব্যবসা লস হয়ে আসছে, তাই খরচ একটু কমিয়ে চলতে হবে। রিপা বলল, এমন করছো কেন, দাও না মা। রিপার মা বলল, দেখ তোকে তো আমি সবসময় যা চাস তাই দেই, এমনকি নূরের বাবা নূরের হাত খরচের জন্য যে টাকা দেয় সেটাও আমি তোকে দিয়ে দিই। তাহলে এবার যখন মানা করছে সেটা শোন। রিপা কিছু না বলে চলে গেল। মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, টাকা তো আমি নিয়েই ছাড়বো, যে করেই হোক। সন্ধ্যা 7:30। সানা ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে মোটোপাট্টু দেখছে। আবির পিছন থেকে এসে সানার মাথা চাটি মেরে দিল। সানা মাথায় হাত দিয়ে রাগী লুক নিয়ে আবিরের দিকে তাকালো। আবির সোফায় বসে ফট করে রিমোটটা নিয়ে নিল। সানা বিরক্ত হয়ে বলল, তোর সমস্যা কি ভাইয়া, সবসময় আমাকে না জানালে তোর ভালো লাগে না? আবির দাঁত কেলিয়ে বলল, না রে সত্যি ভালো লাগে না, একদম পেটে গ্যাস্ট্রিক হয়ে যায়, এই বলে হেসে দিল। সানা বলল, আমার রিমোট দে। আবির বলল, দিব না, এই তোর পড়ালেখা নেই, কলেজ কি শুধু ফ্যাশন শো করতে যাস, কি সারাদিন মোটো পাতলো দেখিস, তোকে এই মোটর মতো একটা জামা এনে দেব, তখন বসে বসে খালি দেখিস। সানা বলল, দেখ ভাইয়া ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেব, তখন দেখিস কেমন মজা। আবির বলল, আরে যা যা বলে দে, আমি কি ভয় পাই নাকি। কিছুক্ষণ পর আবার আবির বলল, আমার কাছে আজকে একটা ধামাকা ব্রেকিং নিউজ আছে তোর আদিত্য ভাইকে নিয়ে। সানা এখন একটু নরম হয়ে আসলো, শান্ত স্বরে বলল, কি নিউজ ভাইয়া, বলো না। আবির শয়তানি হেসে আড়মোড়া দিয়ে সোফায় দুই হাত সোফায় ছড়িয়ে পা দুটো টেবিলের উপর রেখে বাদশাহী ভঙ্গিতে বসে বলল, আমার এখন মুড নাই। সানা আবিরের কাজে ঝাঁকিয়ে বিনীতভাবে বলল, বল না ভাইয়া এমন করছিস কেন, তুই না আমার সোনা মোনা চোনা হ্যান্ডু পাম্প তোকো হ্যান্ডসাম ভাইয়া, বল না প্লিজ। আবির বলল, কীভাবে বলবো বল, দেখ না আমার হাতে পায়ে কী ব্যথা, ইস কেউ যদি একটু টিপে দিত তাহলে হয়তো বলতে পারতাম, কিন্তু কে করবে বল, এই নির্দয় পৃথিবীতে কি কেউ আছে যে এই অদমের একটু সেবা করবে। আর চোখে সানার দিকে তাকিয়ে ন্যাকাকরণ কণ্ঠে বলল আবির। সানা ভালোই বুঝতে পারছে আবির এখন সুযোগের সদ ব্যবহার করছে, ভিতরে ভিতরে রাগে কটমট করছে সানা, ইচ্ছে করছে আবিরের হাত পা না গলাটাই টিপে দিতে, কিন্তু কিছু করার নাই এখন, নিউজটা শোনার জন্য ওকে এখন এই গন্ডারের সেবা করতেই হবে। সানা জোরপূর্বক মুখে একটা মিকি হাসি দিয়ে বলল, কেন থাকবে না, এই যে তোমার আদরের ছোট্ট বোন আছে না, সে কবে কাজে আসবে, আমি দিচ্ছি তো তোমার গলা তুকু পাটিপে। সানা দাঁতে দাঁত চেপে জোরে জোরে আবিরের পা টিপতে লাগলো, আবির মুখ টিপে হাসছে। একটু পরে সানা বলল, এখন তো বলো ভাইয়া। আবির বলল, কিভাবে বলবো বল, গলাটা শুকিয়ে একদম কাট হয়ে গেছে, কেউ যদি একটু কফি খাওয়াতো তাহলে হয়তো কথাটা ভালো করে বলতে পারতাম। সানার এখন ইচ্ছে করছে আবিরের মাথাটা ফাটিয়ে দুই ভাগ করে দিতে। দাঁত কটমট করে বলল, এখনই আনছি ভাইয়া। সানা উঠে রান্নাঘরে যেতেই আবির অট্ট হাসিতে ফেটে পড়ল, সানাকে কাবু করার ভালো একটা হাতিয়ার পেয়েছে। একটু পর সানা কফি নিয়ে এলো, আবিরের দিকে এগিয়ে গিয়ে বলল, এই নাও খেয়ে নাও, তারপর চুপচাপ বলো কি হয়েছে। আমার দরজার বাদ ভেঙে গেল, কিন্তু খুব ভালো হবে না বলে দিলাম। আবির বুঝতে পারছে সানা বেশি খেপে গেছে, একে আর কিচ্ছু বলা যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। তারপর গলাটা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলবই তো, তুই আমার এত সেবা করলি, তার ফল তো তোকে দিতেই হবে, বস এখানেই বলছি। সানা খুশি হয়ে সোফায় বসে পড়ল। আবির উৎসাহ নিয়ে বলল, জানিস আজকে ভার্সিটিতে কি ইতিহাস হয়েছে? সানা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কি হয়েছে? আবির বলল, আজকে একটা মেয়ে। সানা বলল, একটা মেয়ে? আবির বলল, আদিত্যকে। সানা বলল, আদিত্যকে? আবির বলল, আদিত্যকে। সানা বলল, আদিত্যকে কি, বল না জলদি। আবির বলল, চুমু দিয়েছে। সানা যেন বড় সড়ো একটা শখ খেল, ও হা হয়ে বসে রইল, কোনো নড়াচড়া করছে না। আবির সানার এমন চোখ থাকতে দেখে ওর মুখের সামনে হাত নাড়াতে নাড়াতে আস্তে করে ডাকলো, সানা সানা, আর ইউ হিয়ার মি? কয়েক সেকেন্ড পর
ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, আ! হাবির সাথে সাথে নিজের গাম চেপে ধরল। কি বলছিস ভাইয়া, সত্যি? কে, কখন, কিভাবে? হাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না, অত্যন্ত উত্তেজিত হয়ে শানা বলল। হাবির বিরক্তি হয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ চিল্লায়, ইস, আমার কানটাই শেষ। এদিকে শানার চিৎকারে বাড়ির সবাই ছুটে এসেছে। শানার বাবা বলল, কি হয়েছে শানা, চিৎকার করলে কেন? শানা চাচা আফনাফকে বলল, হ্যাঁ মা, কি হয়েছে বলো, কোথাও ব্যথা পেয়েছ? শানা পড়ে গেল মহা মুশকিলে। সবাইকে এখন কি বলবে? শানার চাচি তুলি বলল, ইয়েস, টেল, হোয়াট হ্যাপেনি, মানে হোয়াট হ্যাপেন। শানার চাচির এমন ইংলিশে সবাই অভ্যস্ত, তাই ওরা তেমন রিয়্যাক্ট করলো না। বেচারি তুলি বেগমের ইংলিশ বলার খুব শখ, কিন্তু সে ইংলিশ বললে মনে হয় ইংলিশের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শানা মেকে এসে বলল, আসলে তেলাপোকা দেখেছি তো, তাই ভয় পেয়ে চিৎকার করেছি, হে বলে হেসে দিল। সবার কথার ভিতরে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। শানার চাচি যে দরজাটা খুলতে আদিত্য এসেছে। তুলি বেগম একগালে হেসে বলল, হ্যাঁরে আদিত্য, তুমি, ইউ হাউ আছো? আদিত্য মুচকি হেসে বলল, আমি ভালো, তোমরা সবাই কেমন আছো? চাচি বলল, উই গুড আছি, ইউ কাম ভিতরে। বাবা কি ইংলিশ! তুলি বেগম সরে যেতে আদিত্য ভিতরে ঢুকল। শানা আদিত্যকে দেখে খুশি হয়ে দৌড়ে গিয়ে চড়িয়ে ধরল, বলল, ভাইয়া তুমি এসেছো, তুমি খুব পচা, আমার কথা একটু মনে হয় না তোমার? আদিত্য দু হাতে শানাকে জড়িয়ে নিয়ে বলল, কে বলেছে মনে পড়ে না? আমার পিচ্ছিটাকে কি আমি বলতে পারি? একটু পরে সবাই একসাথে ডিনার করতে বসলো। আদিত্যর চাচা আহনাফ বলল, আদিত্য তুমি তো ব্যবসার কাজ ভালোই দেখাশোনা করছো, তাই এই হতচ্ছাড়াকে একটু কাজকর্ম শিখাও, সারাক্ষণ শুধু আড্ডা দিয়ে বেড়ায়, ও কেউ বলো অফিসে বসতে। আবির বলে উঠল, এইসব কি বলছো বাবা, এই ছোট্ট ছেলেটাকে তুমি এই বয়সে কাজে ঠেলে দিতে চাও? এটা তো ঘোর অন্যায়। আনফ সাহেব রকজকে বললেন, আদিত্য তোমার মাত্র 2 মাসের বড়, সে পারলে তুমি পারবে না কেন? আদিত্য বলে উঠল, থাক না চাচু, MBAটা শেষ হোক, তারপর না হয় বসবে। আবির হেসে বলল, একমাত্র তুই আমারে বোঝোস, আই লাভ ইউ ভাই। এভাবে কথাবার্তার ভিতরেই ডিনার শেষ করে সবাই সোফায় এসে বসে পড়ে। শোনা চুপচাপ থাকলেও এখন আর পারছে না, হঠাৎই বলে উঠল, বড় ভাইয়া আজকে নাকি তোমাকে একটা মেয়ে চুমু দিয়েছে? আদিত্য বেচারা কেবলই পানির গ্লাস হাতে নিয়ে মুখে দিয়েছিল। শানার এমন কথায় গলায় পানি আটকে বিষম উঠে কাশি শুরু হয়ে যায়। বড়রা চরম অস্বস্তিতে পড়ে যায়। তুলি বেগম মুখ টিপে হাসছে। আবিরের চরম রাগ লাগছে শানার উপর, মেয়েটার পেটে একটা কথাও পচে না, এভাবে সবার সামনে বলে কেউ ডাফর একটা, এখন আদিত্য আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ, এবারে বাঁচিয়ে দাও, আর কখনো এই ডাফারকে কিচ্ছু বলবো না। আদিত্য কোনো রকমে কাশি থামিয়ে শানাকে ধমাকে সুরে বলল, কে বলেছে এসব ফালতু কথা তোকে? কথাটি বলে আদিত্য অগ্নি চোখে আবিরের দিকে তাকালো, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। ও ভালো করে জানে এই কথা আবিরই বলেছে শানাকে। আদিত্যের বাবার অস্বস্তি লাগছিল ছোটদের এমন কথাবার্তায়, তাই তিনি বললেন, আমি রুমে যাই, ওষুধ নিতে হবে। আদিত্যর চাচি চাচিও চলে গেলেন। আবির আদিত্যর এমন তাকানো দেখে ভয় শেষে কোনো রকমে এখান থেকে কেটে পড়ার উপায় খুঁজছে। শানা বলল, সে যাই বলুক না কেন, সত্যি কি না তাই বলো। আদিত্য গলা কাকড়ি দিয়ে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এমন কিছু না, মেয়েটাকে র্যাগিং করা হয়েছিল তাই এমন করেছে। শানা বলল, তার মানে কথাটা সত্যি? ওয়াও, মেয়েটা দেখতে কেমন বলো না। আদিত্য হালকা ধমক দিয়ে বলল, আমি কি এসব দেখে বেরিয়েছি নাকি, তুই যা শুয়ে পড়, রাত অনেক হয়েছে। এদিকে নূর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, না জানি কাল কি হবে, কি শাস্তি দেবে। এক কাজ করি, কাল যাবই না, তাহলে আর কিছু করতে পারবে না, কিন্তু কতদিন না যেয়ে থাকবো, এক সময় যে তো যেতে হবেই, তখন যদি শাস্তি আরও বেশি করে দেয়। আল্লাহ, তুমি রাতের ভিতর ওনার মাথা থেকে সব ভুলিয়ে দাও, ওনার যেন কিছুই মনে না থাকে। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই একসময় নূর ঘুমিয়ে যায়। আর এইদিকে আদিত্য মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ করতেই ওর সামনে ভেসে উঠল নূরের সেই ভীতু চেহারা। আদিত্য জট করে চোখ খুলে উঠে বসল, ভাবছে কি হচ্ছে এসব, নূরের চেহারা কেন দেখতে পেলাম আমি? আদিত্য মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে শান্ত করে আবারও শুয়ে পড়ল, এবং আবারও একই ঘটনা হলো।
আদিত্য আবার উঠে বসল। কেমন যেন অস্থির অস্থির লাগছে ওর, বুকের বামপাশের যন্ত্রটা খুব দ্রুত গতিতে বিট করছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদিত্য উঠে দাঁড়িয়ে কতক্ষণ ঘরের ভিতরে পায়চারি করতে থাকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার শুধু নূরের চুমু দেওয়ার কথাটাই মনে পড়ছে। আদিত্য নিজের উপরে চরম বিরক্ত। আজ পর্যন্ত দেশ বিদেশে কত সুন্দর সুন্দর মেয়েরা ওকে নিজের শরীর দেখে কাবু করতে চেয়েছে, অথচ ও কখনো তাদের দিকে ফিরেও তাকায়নি, আর আজ কিনা ও সামান্য একটা মেয়ের চুমুতেই কুপোকাত হয়ে গেল। আদিত্য আর না পেরে নিজের টি শার্ট খুলে ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে প্রায় ঘন্টাখানিক শাওয়ার নেওয়ার পর আদিত্য বেরিয়ে আসে। এখন একটু ঠিক থাকছে, তারপর আবারও যেয়ে শুয়ে পড়ে। তবুও ঘুম আসছে না। আদিত্য ভাবে সব দোষ ওই মেয়েটার, ওর জন্য এসব হচ্ছে। কাল একবার পাই তারপর মজা বোঝাব। সারা রাত এপাশ ওপাশ করতে করতে বোরের দিকে ঘুম আসে আদিত্যর। সকালবেলা আদিত্য রেডি হয়ে নিচে এসে দেখে সবাই নাস্তা করছে। ও এসে চেয়ার টেনে বসে পড়ে। আদিত্য জিজ্ঞাসা করে, এখন কি অফিসে যাবি? না, ক্যাম্পাসে যাব। আবির অবাক হয়ে যায় আদিত্যের কথায়। আদিত্য কখনো ইম্পর্টেন্ট কিছু না হলে কিংবা আবির আর তাসির ফোন না করলে ক্যাম্পাসে যায় না, তো আজ কি হয়ে গেল? আবির বাঁকা এসে আদিত্যের দিকে ঝুঁকে আস্তে করে বলল, কেন ভাই, আজ হঠাৎ কোনো কারণ ছাড়াই ক্যাম্পাস? ঘটনা কি ব্রো, নাকি কাউকে মিস করছো? আদিত্য গলা জেড়ে থতমত হয়ে বলল, এমন কিছু না, সামনে এক্সাম, তাই ভাবছি এখন রেগুলার যাব। শানা বলল, ভাইয়া আমাকে কলেজে ড্রপ করে দিয়ে যাও। আদিত্য বলল, ঠিক আছে চল। তারপর ওরা সবাই বেরিয়ে গেল। ভার্সিটিতে এসে নূর ভয়ে ভয়ে এদিক ওদিক দেখাচ্ছে কোথাও আদিত্য আছে কিনা দেখার জন্য। আদিত্যকে দেখতে না পেয়ে নূর খুশি হয়ে গেল, ভাবলো হয়তো আজকে আসেনি, মনে হয় উনি সব ভুলেই গেছেন। এটা ভেবে নূর খুশি মনে ক্লাসে গেল। কিন্তু নূরের এই খুশি বেশিক্ষণ টিকল না। ক্লাস শেষ করে নূর আর তানি একসাথে বের হতেই একটা 14-15 বছরের ছেলে ওদের সামনে এসে নূরকে বলল, আপা আপনারা আমার সাথে যাইতে কইছে ভাইজান। ওরা দুইজনই ব্রুকসকে তাকিয়ে রইল। তারপর তানি জিজ্ঞাসা করল, কে ভাইজান, কিসের ভাইজান, আর কোথায় নিয়ে যাবে নূরকে? ছেলেটা বলল, আদিত্য ভাইজান ডাকছে ওই আপারে। আদিত্যর কথা শুনে নূরের আবার ভয় শুরু হয়ে গেল। তার মানে লোকটা ভোলেনি, ওকে শাস্তি দিয়েই ছাড়বে। তানি নূরের কাঁধে হাত দিয়ে বলল, এত ভয় পাস না, আমি আছি তো, চল গিয়ে দেখি কি বলে। তারপর ওরা দুজনে চলে গেল ছেলেটার সাথে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক শ্রেণীর সাথেই থাকবেন, সবসময় ভালো আর সুস্থতার সাথেই থাকেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।